কুমতুমা আকতুব, আমি লিখতাম না, কিন্তু আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস লিখতো। এই জন্য হাদিস যদি বেশি থাকে, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আসের কাছে বেশি থাকতে পারে আমার চাইতে। তাহলে এক নাম্বার পয়েন্ট, সাহাবিরা হাদিস লিখতেন। দুই, সাহাবিদের স্মৃতিশক্তি ছিল তুখোড়, আরবদের স্মৃতিশক্তি সেই কাল থেকে তুখোড়। ইমাম জোহরির বিষয়ে বলা হয়, ইমাম জোহরি যখন বাজারে চলতেন মাররাবি সুখ, তখন কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিতেন। ছাত্ররা একদিন জিজ্ঞেস করলো যে উস্তাদ, আপনি যখন বাজারে চলেন তখন কানে আঙ্গুল কেন দেন? ইমাম জোহরি বললেন, প্রত্যেক যা আমার কান দিয়ে ঢুকে তা আমার মাথায় সংরক্ষণ হয়ে যায়, ভুলতে পারি না। এই জন্য আমি অপ্রয়োজনীয় কথা শুনতে চাই না, যেন আমার মাথা ধরে না রাখে, এই জন্য আমি কানে আঙ্গুল দিয়ে বাজার পার হই। এই রকম স্মৃতিশক্তি ছিল আরবদের, স্মৃতিশক্তি এত তুখর ছিল মানুষের বংশনামা তো বলতে পারতো পারতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বংশনামা মুখস্থ রাখতেন, যে আমার বাপ আবু বকর, তার বাপ, তার বাপ, তার বাপ, কে কোথায় কত শাখা, কার কয়জন সন্তান, মানুষের বংশনামা মুখস্থ তো রাখতো রাখতোই। উটের বংশনামা মুখস্থ রাখত আরব জাতি, তাদের ছিল এত তুখোড় মেধা। তাদের তুখোড় মেধা হওয়ার আরো একটা কারণ ছিল, সেটা কি? তারা হচ্ছে উম্মি, লেখা জানে না, পড়া জানে না। আপনিও আজকে থেকে লেখাপড়া ভুলে যান, মোবাইল নাম্বার লেখা বন্ধ করে দেন, মোবাইল নাম্বার মনে রাখার চেষ্টা করেন, আপনার ব্রেনে চাপ যত বাড়বে স্মৃতিশক্তি তত বাড়বে, মোবাইল নাম্বার মনে ঠিকই থেকে যাবে। না লেখার কারণে আস্তে আস্তে যত অভ্যাস করবেন মনে রাখার, তত স্মৃতিশক্তি বাড়বে। আরব জাতি ছিল উম্মি, লেখা জানতো না, পড়া জানতো না, যা কিছু সব মাথায় রাখতো, বড় বড় হিসাব থেকে শুরু করে, বংশনামা থেকে শুরু করে, কবিতা থেকে শুরু করে, সব কিছু তারা মাথা দিয়ে করতো, এই জন্য তাদের স্মৃতিশক্তি ছিল তুখোড়। তিন, আপনি যদি আজকে প্রধানমন্ত্রীর সাথে থাকেন, আজকে যদি বিশ্বের বড় কোনো নেতার সাথে থাকেন, যাকে আপনি জান প্রাণ দিয়ে ভালোবাসেন, তার সাথে কাটানো সময় আপনি কোনো দিন ভুলতে পারবেন না। তার সাথে যদি একদিন কাটিয়ে থাকেন, তাহলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি হয়েছিল তা মনে রাখার জন্য মুখস্থ করা লাগবে না, বাড়িতে বসে এইভাবে মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে। সেখানে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে আল্লাহর রাসূল যদি তাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলতেন তো বিনা বাক্য ব্যয়ে আগুনে ঝাঁপ দিয়ে দিতেন। তারা আল্লাহর রাসূলের চাইতে, আজকে আপনি আপনার স্ত্রী সন্তান পুত্রকে যত ভালোবাসেন, তারা নিজেদের স্ত্রী সন্তান পুত্রকে যত ভালোবাসত তার চেয়ে হাজার গুণ বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটানো একটি দিনে কি কি ঘটেছে তা মনে রাখার জন্য মুখস্থ করা লাগবে না, এমনি মনে থাকবে। চতুর্থ পঞ্চম পয়েন্ট, শুধু তাই নয়, আল্লাহর রাসূল যা করত সাহাবিরাও তাই করত, আল্লাহর রাসূল যা করত সাহাবিরাও তাই করত, হুবহু বিন্দুমাত্র উনিশ বিশ করত না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা ইউসাল্লি বিআসহাবি, আল্লাহর রাসূল তার সাহাবিদের ইমামতি করতেছেন, ইমামতি করা অবস্থায় খালাআন আলাইহি ওয়াযাআহুমা আন জামবিহি, আল্লাহর রাসূল হঠাৎ সালাতের মধ্যে তার দুই পায়ের জুতা খুলে ডান পাশে বাম পাশে রেখে দিলেন, তার পাশে রেখে দিলেন, সাথে সাথে মসজিদে যত সাহাবি ছিল সকলেই তাদের পায়ের জুতা, ওখানে সালাতে যত সাহাবি ছিল সকলেই তাদের পায়ের জুতা খুলে রেখে দিলেন। আল্লাহর রাসূল সালাম ফেরানোর পরে দেখছেন আজীব কারবার, কারো পায়ে জুতা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি কাহিনী, কি বিষয় তোমাদেরকে জুতা খুলতে বাধ্য করলো? তখন তারা বলল, আল্লাহ রাসূল, রাআইতুকা আন্নাকা খালাআতানা আলাইক, আমরা দেখেছি আপনি আপনার পায়ের জুতা খুলে ফেলে দিয়েছেন, তাই আমরাও আমাদের পায়ের জুতা খুলে ফেলে দিয়েছি। এর বাইরে দ্বিতীয় কোনো কারণ নাই আল্লাহ রাসূল, আপনি করেছেন তাই করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিব্রাইল এসে আমাকে বলে গেছে যে ফিহিমা কাদির, এবাও আদান, আমার পায়ের জুতায় ময়লা আছে।
আছে, অপবিত্রতা আছে, এই জন্য আমি খুলে ফেলেছি। সাহাবিরা ছিল এমন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না খায়াতান দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুআমিন, একদিন একজন দর্জি আল্লাহর রাসূলকে দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য। আমি আনাস আল্লাহর রাসূলের খাদেম, আল্লাহর রাসূলের ছোট খাদেম, সাথে চলে গেছি আল্লাহর রাসূলের। তো আমি আল্লাহর রাসূলকে দেখলাম ইয়াতাতাব্বাউ দুব্বাআন, তিনি তরকারির মধ্যে থেকে লাউগুলোকে বেশি বেশি করে নিচ্ছিলেন, তার প্লেটে খুঁজে খুঁজে লাউ নিচ্ছিলেন। ওয়াল্লাহে আল্লাহর কসম, সেই দিন থেকে, যেই দিন থেকে আমি আল্লাহর রাসূলকে দেখেছি যে তিনি লাউ খুঁজে খুঁজে নিচ্ছিলেন, সেই দিন থেকে আমি লাউ ভালোবেসে ফেলেছি। কোনো কারণ নাই, শুধু আল্লাহর রাসূলকে দেখেছি তাই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একদিন রাস্তা দিয়ে চলতে চলতে এক গাছের নিচে বসে গেলেন, ইয়াকিলু, রেস্ট করলেন গাছের নিচে বসে। ছাত্ররা জিজ্ঞেস করছে, কি কাহিনী, আপনি এখানে বসে কেন রেস্ট করলেন? তো বলতেছেন, আমি আল্লাহর রাসূলের সাথে চলেছিলাম, আল্লাহর রাসূল এই জায়গাতেই বসে রেস্ট করেছিলেন। আল্লাহর রাসূল যা করতেন, যেভাবে করতেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক তাই সেভাবেই করতেন, তার বিন্দু পরিমাণ এদিক ওদিক হতে দিতেন না। একদিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বেলাল, একজন বেলাল তো আল্লাহর রাসূলের মুয়াজ্জিন, একজন বেলাল আব্দুল্লাহ বিন ওমরের ছেলে, একদিন বেলালকে আব্দুল্লাহ বিন ওমর হাদিস শোনাচ্ছে যে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে বাধা দিও না। তখন বেলাল বলছে, ওয়াল্লাহি লানামনাউহুন্না, আল্লাহর কসম আমি মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিব। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হয়ে গেলেন, এত ক্ষিপ্ত হয়ে গেলেন যে হাদিসের রাবি নাফে বলতেছে, আব্দুল্লাহ বিন ওমরকে ইতিপূর্বে এত রাগান্বিত, এত ক্ষিপ্ত হতে আমি কোনোদিন দেখিনি। তিনি বললেন, ওয়াহাদ্দিসুকা আন রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি যে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে বাধা দিও না। আর তুমি বলতেছো বাধা দিব, অন্য রেওয়ায়েতে এসেছে যে এরপর থেকে মরা পর্যন্ত আব্দুল্লাহ বিন ওমর তার ওই ছেলের সাথে কথা বলেননি। এই ছিল সাহাবিদের ঈমান। আর আজকে বলতেছে যে মেয়েদেরকে মসজিদে যেতে দিবে না। আহলে হাদিসরা নাকি মেয়েদেরকে ভোগ করার জন্য মসজিদে নিয়ে যায়, নাউজুবিল্লাহ। আমি বলি, মসজিদ কার, মসজিদে যাচ্ছে কারা? মসজিদে যাচ্ছে আল্লাহর বান্দিরা, হানাফি মাজহাবের বান্দি নয়, দেওবন্দি মাজহাবের বান্দি নয়, কোনো হুজুর, কোনো পীর, কোনো আলেমের বান্দি নয়। কার বান্দি? আল্লাহর বান্দিরা। কার ঘরে যাচ্ছে? কোনো পীর, আলেম, দরবেশ, হুজুরের ঘরে নয়, আল্লাহর ঘরে যাচ্ছে। তুমি বাধা দেওয়ার কে? আল্লাহর বান্দিরা, আল্লাহর ঘরে যাচ্ছে, তুমি বাধা দেওয়ার কে? তুমি বাধা দিতে পারো না। কথা ঠিক আছে যে ওয়াক্তিয়া সালাত মেয়েদের জন্য ঘরে পড়া উত্তম, জুমার সালাতে যাওয়া ভালো, ঈদের সালাতে যেতে বাধ্য, যদি ওড়না বোরকা না থাকে ধার করে নিয়ে যাবে, এ কথা ঠিক আছে। কিন্তু মেয়েদেরকে তুমি রাস্তাঘাটে চলতে দিচ্ছ, মেয়েদেরকে তুমি চিল্লাই নিয়ে যাচ্ছ, মেয়েদেরকে দিয়ে এবার একজন পীর, যে পীরেরা বলে যে মেয়েরা মসজিদে যেতে পারবে না, সেই পীর পর্যন্ত মেয়েদেরকে দিয়ে ভোট চাইয়েছে রাস্তায় রাস্তায়। মেয়েদেরকে দিয়ে তুমি ভোট চাওয়াও, মেয়েদেরকে দিয়ে তুমি মিছিল মিটিং করাও, রাস্তাঘাটে বাজার ঘাটে নিয়ে যাও, সেই মেয়ে যখন মসজিদে আসতে চায় তখন বাধা দাও, আর দোষ হয়ে যায় আহলে হাদিসের। এই নীতি কিসের নীতি? কিয়ামতের মাঠে জবাব দিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সাহাবিরা আল্লাহর রাসূলকে যা করতে দেখতেন তাই করতেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যেভাবে আদায় করেছেন, প্রত্যেক সাহাবি মরা পর্যন্ত ওইভাবেই সালাত আদায় করেছে। সালাতের নিয়ম মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। দিনে পাঁচবার আল্লাহর রাসূলের সাথে সালাত আদায় করতেছে, আল্লাহর রাসূলের চলে যাওয়ার পরে মরা পর্যন্ত প্রত্যেক দিন সালাত আদায় করেছে। সালাত কিভাবে আদায় করতে হয় এটা কি তাদের মুখস্থ করতে হবে? না না, দেখলে হয়ে যাবে, কোনো প্রয়োজন নাই।
ঠিক সিয়াম হজ আল্লাহর রাসূলের সাথে করেছে, তারপরে তারা করতে থেকেছে, আল্লাহর রাসূলকে যা করতে দেখেছে তাই করেছে। এইভাবে 100 বছর যাবত সাহাবীরা জীবিত ছিলেন, 100 বছর যাবত হাদিসে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাহাবীদের আমলের মাধ্যমে পৃথিবীতে জীবিত ছিল। তাহলে একসাথে যখন এতগুলো বিষয় জমা হয়, লেখে রাখা, সাহাবীরা লিখে রাখতেন তাদের তুখোর স্মৃতিশক্তি আল্লাহ রাসূলের অনুসরণ এবং নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে যে হাদিস তারা টিকিয়ে রেখেছেন সে হাদিস আল্লাহ রাসূলেরই হাদিস। তার উদাহরণ নেবেন, একটা উদাহরণ আমি সব জায়গায় দিই, কেননা এটা হাদিসে রাসূলের সংরক্ষণের উজ্জ্বল দৃষ্টান্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হচ্ছে হাম্মাম বিন মুনাব্বেহ, হাম্মাম বিন মুনাব্বেহের ছাত্র হচ্ছে মাআমার বিন রাশেদ, মাআমার বিন রাশেদের ছাত্র হচ্ছে আব্দুর রাজ্জাক ইবনু হাম্মাম আস-সানানি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে যে গ্রন্থ আছে ওই গ্রন্থের লেখক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানানির ছাত্র হচ্ছে আহমদ বিন হাম্বাল, মুসনাদে আহমদের লেখক আহমদ বিন হাম্বালের ছাত্র হচ্ছে ইমাম বুখারী, সহিহ বুখারীর লেখক। এবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বলতেন সেই হাদিস হাম্মাম বিন মুনাব্বেহ তার ছাত্র লেখে নিত, একটা হাদিসও ছাড়েনি। সেই গ্রন্থের নাম সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বেহ, একটা গ্রন্থ সে লিখেছিল। আবু হুরায়রার নিকট থেকে যত হাদিস শুনেছে সব হাদিস ওই গ্রন্থে জমা করেছে, নাম সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বেহ। হাম্মাম বিন মুনাব্বেহ তার এই বই তার ছাত্র মাআমার বিন রাশেদকে পড়িয়েছে, মাআমার বিন রাশেদ এই বই তার ছাত্র মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম আস-সানানিকে পড়িয়েছে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক ওই বই থেকে অনেক হাদিস তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে জমা করেছেন। তারপরে তার ছাত্র আহমদ বিন হাম্বালকেও তিনি ওই বই পড়িয়েছেন, আহমদ বিন হাম্বাল ওই বই থেকে অনেক হাদিস মুসনাদে আহমদে লিখেছেন, আহমদ বিন হাম্বাল ওই বই তার ছাত্র ইমাম বুখারীকে পড়িয়েছেন, ইমাম বুখারীও ওই বই থেকে অনেক হাদিস তার সহিহ বুখারীতে লিপিবদ্ধ করেছেন। এবার গত শতাব্দীর ঘটনা, এই শতাব্দীর ঘটনা, পাকিস্তানের একজন গবেষক ডক্টর হামিদুল্লাহ জার্মানির বার্লিন লাইব্রেরিতে ওই সহিফায়ে হাম্মাম বিন মুনাব্বেহের মূল পাণ্ডুলিপিগুলোর একটি পাণ্ডুলিপি পায়। পাণ্ডুলিপি পাওয়ার পর ডক্টর হামিদুল্লাহ মোকাদ্দমায় ভূমিকায় লিখতেছে যে আমি তখন পাওয়ার পরে সাথে সাথে এই পাণ্ডুলিপিতে যে হাদিসগুলো আছে এই হাদিসগুলোকে ওই হাদিসগুলোর সাথে মিলিয়ে দেখলাম যে হাদিসগুলো এই বই থেকে নিয়েছিলেন আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে, এই বই থেকে নিয়েছিলেন ইমাম বুখারী তার সহিহ বুখারীতে, এই বই থেকে নিয়েছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল তার মুসনাদে আহমদে। আমি তখন পাণ্ডুলিপির সাথে এই বইগুলোতে থাকা এই বইয়ের হাদিসগুলো মিলিয়ে দেখলাম, আল্লাহর কসম একটি হাদিসও একটা অক্ষরেরও পরিবর্তন পায়নি। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকে সংরক্ষণ করেছেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা হাদিস কোরআন দুটেই দিয়েছি, দুটের হেফাজতের দায়িত্ব আমাদের উপরে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকে হেফাজত করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব হাদিসের উপর সন্দেহ প্রশ্ন উত্থাপনের বিন্দুমাত্র সুযোগ নেই। যারা হাদিসের উপর প্রশ্ন উত্থাপন করে এরা হাদিস সম্পর্কে অজ্ঞ, জাহেল, মূর্খ। হাদিসের জ্ঞানের সাগর এত সহজ নয়, বাহরুন লা সাহিলা লাহু, হাদিসের জ্ঞান এমন সমুদ্র যার কোনো তীর নাই, যার কোনো কিনারা নাই, যার কোনো তীর নাই, যার কোনো কিনারা নাই। বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানের পিছনে যত শ্রম দিয়েছে, ইঞ্জিনিয়ারেরা তাদের ইঞ্জিনিয়ারি বিদ্যার পিছনে যত শ্রম দিয়েছে, ডাক্তারেরা তাদের ডাক্তারি বিদ্যার পিছনে যত শ্রম দিয়েছে, সবার শ্রমকে যদি এক পাল্লায় রাখা হয় আর মুহাদ্দিসদের হাদিসের পিছনে শ্রমকে যদি এক পাল্লায় রাখা হয়, মুহাদ্দিসদের শ্রমের পাল্লা শতগুণ ভারী হবে। এত মহান শাস্ত্র হচ্ছে হাদিস শাস্ত্র, ফু দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে উড়বে না, যে ফু দেওয়ার চেষ্টা করবে সেই একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে, টিকবে না, যেমন ভাবে গত 1400 বছরে টিকেনি। এই জন্যই যারা হাদিসের রক্ষার পিছনে কাজ করে, যারা হাদিসের পিছনে কাজ করে, যারা হাদিসের রক্ষার পিছনে কাজ করে তাদেরকে বলা হয় আহলে হাদিস। কি বলা হয়? আহলে হাদিস বলা হয়। মানুষ বলে যে আহলে হাদিসরা হচ্ছে বাতিল ফেরকা, ইংরেজদের তৈরি, খুব
খুলেন ইমাম শাফির রিসালা গ্রন্থ, খুলেন ইমাম শাফির উম গ্রন্থ, খুলেন ইমাম শাফির ইখতলাফুল হাদিস গ্রন্থ। ইমাম শাফির কিতাবুল উমে 30 জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন, কিতাবুর রিসালায় 6-7 জায়গারও বেশি আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন, ইখতলাফুল হাদিসে আহলে হাদিস শব্দ ব্যবহার করেছেন। ইমাম শাফির জন্ম 150 হিজরিতে। তারও আগে চলে যান সুফিয়ান সাউরি, 65-61 হিজরিতে সুফিয়ান সাউরি মৃত্যুবরণ করেছেন, তথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 30-40 বছরের মাথায় সুফিয়ান সাউরির কথা শুনেন। সুফিয়ান সাউরি বলছে, আন্না আহলাল হাদিস হুররাসুল আরদি ওয়াল মালাইকা হুররাসুস সামা, আহলে হাদিসরা হচ্ছে দুনিয়ার হেফাজতকারী, যেমন ফেরেশতারা হচ্ছে আসমানের হেফাজতকারী। কেমনে কিভাবে হেফাজতকারী? ফেরেশতারা যেমন আসমানকে জিন শয়তান থেকে হেফাজত করে, তাদেরকে কান লাগিয়ে কথা শুনতে দেয় না, ওহির মধ্যে বিকৃতি আসতে দেয় না, ঠিক আহলে হাদিসরা পৃথিবীতে যতদিন আছে হাদিসের মধ্যে বিকৃতি আসতে দিবে না। এই জন্য আহমদ বিন হাম্বাল বলেছেন, লাওলা হাওলা আল ফিরকা তায়েফা নাজিয়া, যদি এই গ্রুপ এই তায়েফা ফিরকায় নাজিয়া হয়, মা আদরি মানহুম, তাহলে আমি জানি না কারা ফিরকায় নাজিয়া। এই জন্য আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন, লাওলা হাদিহিল ইসাবা লান্দারাসাল ইসলাম, যদি এই গ্রুপ এই সমাজ এই আহলে হাদিসরা না থাকতো, তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত, ইসলাম দুনিয়া থেকে হারিয়ে যেত। সম্মানিত উপস্থিতি, এখন কেন আদায় হচ্ছে? বসেন, বক্তব্য শেষ হওয়ার পর আদায় করবেন, বসেন বসেন, পরিবেশ নষ্ট করিয়েন না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসকে সংরক্ষণের পিছনে আহলে হাদিসদের ভূমিকা সীমাহীন এবং অপরিসীম। আজকে আমরা হাদিস মানতে বাধ্য, এই বক্তব্যের শেষাংশে এসে বলতে চাই যে আহলে হাদিসরা যুগে যুগে যেভাবে কোরআন এবং হাদিসকে হেফাজত করে এসেছে, মরা পর্যন্ত হেফাজত করতে থাকবে, হাদিসের অনুবাদ করতেই থাকবে। ওই যে বলছে না, 1,000 কোটি টাকার মামলা দিবে, 5,000 কোটি টাকার মামলা দিবে, দেও 1,000 কোটি টাকার মামলা, ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দাও, চাহে শুলির কাষ্টে ঝুলিয়ে দাও, যেভাবে হাদিসের অনুবাদ হয়েছে, আলী লা তাদা আতিম সালান ইল্লা তামাস্তাহু, আলী তুমি ছাড়বে না কোনো মূর্তি, ভেঙে খান খান করে দিবে, ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, ছাড়বে না কোনো উঁচু কবর, ভেঙে সমান করে দিবে, যতদিন হায়াত আছে আল্লাহর রাসূলের হাদিস এভাবেই অনুবাদ হবে। কে জেলে দিল, কে ফাঁসিতে চড়ালো, কে শুলির কাষ্ঠে চড়ালো, সেই পরোয়া আমরা করি না। কার নেতার ছবির অপমান হলো, কার নেতার মূর্তির অপমান হলো, এই পরোয়া আহলে হাদিসের বাচ্চারা করে না। যদি নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে চান, এইভাবে আপনাকে লা শিরকি লা বেদাতি, শিরকের কোনো আশ্রয় দেওয়া যাবে না, বেদাতকেও আশ্রয় দেওয়া যাবে না। শিরক বললে ইলাহ কেটে যায়, ইলাহ হওয়ার যে হক রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই ইলাহ হওয়ার হকের বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ আপনি যদি অন্য কাউকে দিয়ে দেন, তাহলে আপনি ঈমান আনয়ন করার পরেও মুশরিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিক অধিকাংশ মানুষ আল্লাহর উপর ইমান আনয়ন করার পরেও মুশরিক, আল্লাহর উপর ইমান আনয়ন করার পরেও মুশরিক। কেন? তারা আল্লাহর ইলাহ হওয়ার হক নিয়ে ছিনিমিনি খেলে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মহা অত্যাচার, আল্লাহ বলেননি মহা গুনাহ, আল্লাহ বলেছেন অত্যাচার, নির্যাতন, জুলুম। কেন? নগণ্য সৃষ্টি জীব হয়ে আপনি মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেয়ে, আল্লাহর পরে আল্লাহর জমিনে চলে, আল্লাহর আসমানের ছায়ায় থেকে, আল্লাহর অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া রুজি নিয়ে, নগণ্য দুর্বল সৃষ্টিজীব হয়ে মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলাহ হওয়ার যে হক
হক রয়েছে, ওই হক নিয়ে ছিনিমিনি খেলেছেন, এই জন্য আপনার চেয়ে বড় অত্যাচারী কেউ নাই। নিজের উপর অত্যাচার করেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম লাওয়াতাইতুনি বিগরাবিল আরদে খাতায়া, আদম সন্তান আমার নিকটে যদি আসমান জমিন ভর্তি পাপ নিয়ে উপস্থিত হও, শিরকের গুনাহ না থাকে, আমার উপর অত্যাচার না করে থাকো, ক্ষমা করে দিব। কিন্তু আমি আল্লাহ আমার উপর যদি অত্যাচার করে থাকো, আমার ইলাহ হওয়ার হক নিয়ে যদি বিন্দু মাত্র ছিনিমিনি খেলো, ক্ষমা করব না, ক্ষমা করতে পারবো না। আপনি আল্লাহকে রব হিসেবে মানেন ঠিকই, কিন্তু যখন অসুখ হয়েছে তখন তাবিজ কবজের কাছে চলে গেছেন, আপনি আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করেন না। এই জন্য আমাদের কালেমা এটা নয় যে লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। কেন? ইহুদিকেও খেতে দেয় আল্লাহ, এই জন্য ইহুদির রবও আল্লাহ। ইহুদিকে জিজ্ঞেস করেন, আসমান জমিনকে সৃষ্টি করেছে, বলবে আল্লাহ। আবু জেহেলকে জিজ্ঞেস করেন, বদরের যুদ্ধে যাওয়ার সময় আবু জেহেল বলল, আল্লাহুম্মান সুরাহাদাল ফিয়াতাইন, আল্লাহ আজকে মুহাম্মাদের সাথে আমার যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে সবচেয়ে হকের নিকটবর্তী দলকে আপনি বিজয় দেন। আবু জেহেল দোয়া করছে আল্লাহর কাছে, আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস রাখত। আমাদের দেশের 80-90% মানুষের আল্লাহর উপর বিশ্বাস আবু জেহেলের আল্লাহর উপর বিশ্বাসের মতো। ইহুদি খ্রিস্টান হিন্দুরাও আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। আপনিও বিশ্বাস করেন আল্লাহ রব, কিন্তু যখন সন্তান হলো না, ডাক্তার কাজ করলো না, তখন চলে গেলেন আজমির শরীফে শাহজালালের কবরে, আপনি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করলেও ইলাহ হিসেবে বিশ্বাস করেন না। আপনি আপনার বাড়িতে আপনার পিতার ছবিকে সম্মানের সাথে রেখেছেন, নেতা নেত্রীর ছবিকে সম্মানের সাথে রেখেছেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদি পিতা নবী 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 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মূর্তিকে নিজে হাতে ভেঙেছেন, নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মূর্তিকে নিজে হাতে ভেঙেছেন, আর আপনার নেতার ছবি মূর্তি ভাঙতে আপনার লাগে, ঘরে সম্মানের সাথে যত্ন করে রেখেছেন, শোকে যে ঘোড়া উট বাঘ সিংহ হরিণের মূর্তি কিনে নিয়ে এসে রেখেছেন। আপনি অন্য কিছু হতে পারেন, কিন্তু শিরককে জায়গা দিলে আপনি আহলে হাদিস হতে পারেন না, অসম্ভব। আহলে হাদিস হতে চাইলে 24 ঘন্টার মধ্যে শিরককে বাড়ি থেকে বিদায় করতে হবে, দ্বিতীয়ত বেদাতকে বাড়ি থেকে সমাজ থেকে বিদায় করতে হবে। বেদাত করলে কি হয়, এই যে এতক্ষণ আল্লাহর রাসূলের হাদিস মানতে হবে, বক্তব্য দিলাম, ওই যে ওই লোক বলল যে আমি আল্লাহর রাসূলের কবর থেকে ইহরাম বাঁধবো, ইমাম মালিক কি জবাব দিল, যে এর চাইতে বড় ফিতনা আর কি হতে পারে, যে ফজিলত আল্লাহর রাসূল মানেনি সেই ফজিলত তুমি মানতে চাচ্ছ, তুমি দেখাতে চাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেসালাতের দায়িত্ব পালন করেনি। ঈদে মিলাদুন্নবী ধর্মের মধ্যে থাকার কথা ছিল, আল্লাহ রাসূল ধোকা দিয়ে ফাঁকি দিয়ে ঈদে মিলাদুন্নবী চালু করেননি, নাউজুবিল্লাহ। একসাথে হাত তুলে দোয়া ধর্মের মধ্যে থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ রাসূল ধোকা দিয়ে ফাঁকি দিয়ে তার রেসালাতের দায়িত্বের সাথে খেয়ানত করে একসাথে হাত তুলে দোয়া চালু করেননি, নাউজুবিল্লাহ। সবে বরাত থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ রাসূল তার রেসালাতের দায়িত্বে পালন না করে ধোকা দিয়ে ফাঁকি দিয়ে সবে বরাত চালু করে যাননি, নাউজুবিল্লাহ। প্রত্যেক যারা এইভাবে ধর্মে নতুন সৃষ্টি করতে চায়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে, কিয়ামতের মাঠেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অপমান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন তারা হাউজে কাউসারের পানি পান করতে যাবে, তখন আল্লাহ রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার ধর্মের মধ্যে বিকৃতি সৃষ্টি করেছো, আমাকে অপমান করেছো, আজকে আমি তোমাদেরকে অপমান করব, দূর হও, আজকে হাউজে কাউসারে তোমাদের জায়গা নেই। অতএব আহলে হাদিস হতে হলে, বিপ্লব আনতে হলে, আগে সমাজ থেকে শিরককে বিদায় করতে হবে, বেদাতকে বিদায় করতে হবে, এটাই আহলে হাদিসের জিম্মেদারি। আহলে হাদিসদের বিষয়ে ইতিহাসে বলা হয় যে তারা নাকি ইহুদি খ্রিস্টানদের সৃষ্টি। আমি তো দলিল দিতে দিতে বলতেছিলাম, ইমাম শাফির কথা বললাম, ইমাম সুফিয়ান সাউরির কথা বললাম, এবার সুনানে তিরমিজি খুলে দেখেন, সুনানে তিরমিজির 300 থেকে 400 জায়গায় ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজির 300 থেকে 400 জায়গায় আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। যারা বলে আহলে হাদিসরা ইংরেজের সৃষ্টি, তারা মিথ্যুক।
তারা মিথ্যুক, ডাহা মিথ্যুক, তার প্রমাণ এই গ্রন্থগুলো। আর যদি তারা বলে যে আহলে হাদিসরা ব্রিটিশদের দালাল, তাহলে জেনে রাখতে হবে যার মৃত লাশ দেখেও ব্রিটিশরা ভয় পেত, মরা লাশ দেখেও ব্রিটিশরা ভয় পেত, সেই শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ সেই কালে তাকলিদের বিরুদ্ধে বই লিখে গেছেন, সেই কালে রাফুল আদাইনের পক্ষে বই লিখে গেছেন। শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ আহলে হাদিস ছিলেন, তার মরা লাশ দেখেও ব্রিটিশরা ভয় পেত। মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী, 12 বছর মালদা, মুর্শিদাবাদ, চাঁপাই, নবাবগঞ্জ, রাজশাহী, এই জেলাগুলোতে দিনের দাওয়াত দিয়েছেন, তারা জেহাদের নেতা ছিল, এই জন্য এই জেলাগুলোতে এখনো আহলে হাদিসের সংখ্যা বেশি। আহলে হাদিসদেরকে দেখে আজকে ইহুদি খ্রিস্টানেরা ভয় পায়, কেন ভয় পায় জানেন? আরে যে শাহজালালের দরবারে মাথা নত করতে পারে, মূর্তিকে দেখে স্যালুট জানাতে পারে, পিতার মূর্তিকে সম্মান করতে পারে, সে একদিন আমেরিকা ইসরায়েলের কাছেও মাথা নত করবে। আর যে দুনিয়ার কাউকে চারে না, দাম দেয় না কবরকে, দাম দেয় না মূর্তিকে, দাম দেয় না, শিরক বেদাতকে পেলে লাঠি দিয়ে ভেঙে দিবে এমন ঈমান যার, তাদেরকে পারমাণবিক বম দিয়ে আঘাত করলে আমেরিকা ইসরায়েলের সামনে মাথা নত করবে না, এটা আমেরিকা ইসরায়েলও জানে। এই জন্য আজকের পৃথিবী আহলে হাদিসদেরকে দেখে ভয় পায়। অতএব আহলে হাদিস যুব সমাজের নিকটে আহ্বান যে নিজের ইতিহাস জেনে, অতীত ইতিহাস জেনে, কোরআন এবং হাদিসের দাওয়াতের ঝান্ডা নিয়ে ঘরে ঘরে যেতে হবে, ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে কোরআন এবং হাদিসের দাওয়াত। বিশেষ করে যুবক ভাইদের বলে যেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতু ইয়ুদিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু, কঠিন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, সেই দিন দ্বিতীয় শ্রেণী হবে শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে। যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, যখন চুল দাড়ি পেকে সাদা হয়ে যায়, এক পা কবরে এক পা বাইরে, তখন আল্লাহর ইবাদত করা সহজ। কিন্তু যখন দাড়ি রাখলে চাকরি হয় না, যখন দাড়ি রাখলে সমাজ হাসি ঠাট্টা করে, যখন মদ গাঞ্জা ফেন্সি ডিলিয়া বাই সমাজ ভর্তি, যখন অবৈধ সম্পর্ককে জেনাকে প্রেম ভালোবাসার নাম দিয়ে ঘরে ঘরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়, এই রকম কঠিন পরিস্থিতিতে সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে ইসলামের উপর টিকে থাকতে পারে এমন ঈমান যে যুবকের, সেই যুবককে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তাআলা তার আরশের বিশেষ ছায়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে তিরমিজির কিয়ামত অধ্যায়ে বলতেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, লা তাযুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আদম সন্তানের পা এক ধাপও সামনে এগোতে পারবে না যতক্ষণ না হাত্তা ইসালা আন আরবাইন, 4টি বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তন্মধ্যে দ্বিতীয় বিষয় হচ্ছে আন শাবাবিহি ফি মা আবলাহু, হে যুবক তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো, এর জবাব কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দিয়ে যেতে হবে। গণতান্ত্রিক ঘৃণ্য জঘন্য রাজনীতির নামে গণতন্ত্র করে, রাজনীতি করে, মিছিল মিটিং করে, হরতাল করে সময় নষ্ট করেছো কিনা, মদ গাঞ্জা ইয়াবা ফেন্সি ডিলের পিছনে, বিপিএল এর ক্রিকেটের জুয়ার পিছনে সময় নষ্ট করেছো কিনা, এর জবাব দিতে হবে। আজকে আমাদের যুবক সমাজ পাগল, বুঝে না, বুদ্ধি কম, সারা দিন ক্রিকেট আর জুয়ার পিছনে সময় দেয়। তাকিয়ে দেখো হে যুবক আমেরিকা ইসরায়েল দিকে, আমেরিকা ইসরায়েল চীনের কোনো ক্রিকেট টিম নাই, তারা তোমাদের মতো পাগল নয়, তারা পড়াশোনা করে অস্ত্র বানিয়ে আবিষ্কার করে অপেক্ষায় আছে, তোমাকে খেলায় মত্ত রেখেছে, তোমাকে জুয়ায় মত্ত রেখেছে, একদিন তোমাকে কচু কাটা করে কাটবে অপেক্ষায় আছে। যুবক তোমার বুদ্ধি কম, তুমি বুঝতে পারো না, যাও তুমি পদ্মা সেতুতে গিয়ে দেখো, যারা আজ পদ্মায় ইঞ্জিনিয়ার, ম্যানেজার, ডিজাইনার সবাই চায়না কোরিয়া থেকে ভাড়া করে আনা, আর মাথায় ইট পাটকেল নিয়ে পাইলের মধ্যে ফেলতেছে যে লেবার, ওই লেবার হচ্ছে বাঙালি বাংলাদেশি, এত অধপতন কেন? এইভাবে যদি মদ গাঞ্জা ফেন্সি ডিল আর অবৈধ সম্পর্ক নিয়ে ব্যস্ত থাকো যুবক, তাহলে চিরদিন লেবারি গিরি করেই খেতে হবে। অতএব এখনই সজাগ হতে হবে, আত্মমর্যাদাশীল হতে হবে, নিজেকে দাম দেওয়া শিখতে হবে,
দাম দেওয়া কাকে বলে, আত্মমর্যাদা কাকে বলে। সমুদ্রে যখন একটা পানা চলে, খড়কুটো চলে, স্রোত যেই দিকে যায় ওই পানা খড়কুটো সেই দিকে যায়, ওই পানা খড়কুটোর কোনো দাম নেই, কোনো শক্তি নেই। কিন্তু যখন একটা নৌকা চলে, নৌকার শক্তি থাকে আলাদা, যেদিকে ইচ্ছা সেদিকে যেতে চায়, স্রোতের মোকাবেলা করে যেতে চায়, তার মানে তার দাম আছে, শক্তি আছে। যুবক, যখন তুমি কোনো খেলা দেখে খেলোয়াড়ের অনুসরণ করতে চাও, কোনো মুভি ছবি দেখে সেই নায়কের অনুসরণ করতে চাও, মা এবং বোনেরা যখন সিরিয়াল দেখে সেই সিরিয়ালের নায়িকার অনুসরণ করতে চায়, পাখির ড্রেসের অনুসরণ করতে চায়, তখন বুঝতে হবে তাদের মধ্যে আত্মমর্যাদা নেই, তারা নিজেদেরকে দাম দিতে জানে না। যদি আত্মমর্যাদা থাকতো যুবক, তাহলে ভাবতে, আমি কেন এই খেলোয়াড় এই নায়কের অনুসরণ করব, আমি তো এমন কাজ করব যেন একদিন এই খেলোয়াড় এই নায়ক আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। এর নাম ঈমান, এর নাম আত্মমর্যাদা, এর নাম নিজেকে দাম দেওয়া। কিন্তু আমি তোমাদেরকে কিভাবে বুঝাবো যে তোমরা নিজেদেরকে দাম দিতে জানো না, আত্মমর্যাদাশীল হতে জানো না? ঠিক তেমনি ভাবে মা এবং বোনদের অবস্থা, তারাও নিজেদেরকে দাম দেওয়া জানে না। রাস্তাঘাটে যেভাবে গরু ছাগল উট বিক্রি